আজকে আমরা দেখব পৃথিবীর এমন একটি দ্বীপ সম্পর্কে যার কল্পনা করাটা যেন এক প্রকার ভয় লাগা, কারণ সেই দ্বীপ থেকে আজ পর্যন্ত কোনো মানুষ জীবিত ফিরতে পারেনি। পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের দ্বীপ। আজকে আমরা দেখব পৃথিবীর এমন একটা দ্বীপ যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই কোনো বাসস্থান। তবে ইলহাদা কুইমাদা গ্রান্ডে নামক দ্বীপে রয়েছে রহস্যের পাশাপাশি সাপের আনাগোনা। দ্বীপটির নাম যেমন অদ্ভুত তেমনই সুন্দর। তবে দ্বীপটিকে নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করে ভয়। অধিক পরিমাণে সাপের বসবাস থাকায় এই দ্বীপ থেকে মানুষ দূরেই থাকেন। ঘরবাড়ি বা চাষাবাদ করার আগ্রহ নেই কারো মাঝে। এই দ্বীপে গেলে সাপেদের সম্মুখীন হতেই হবে। পরিসংখ্যান অনুযায়ী এখানে প্রতি বর্গ মিটারে কমপক্ষে 5টি সাপ থাকে। সাপের কারণে এই দ্বীপে পাখিদের আনাগোনাও কম। তবে অভিবাসনের সময় পাখিরা এখানে বিশ্রাম নেই, আর তখনই শিকারে নেমে পড়ে সাপেরা। ব্রাজিলের শহর সাও পাওলো থেকে 33 কিলোমিটার দূরে এই দ্বীপের অবস্থান। আনুমানিক 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানে ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে পৃথক হয়ে এটি দ্বীপে পরিণত হয়। এই দ্বীপে 20 ধর সাপের মধ্যে পিট ভাইপার অন্যতম, এবং এই দ্বীপটি এই সাপের প্রধান আবাসস্থল। পৃথিবীর অন্যান্য 20 ধর সাপের শত শত প্রজাতি এখানে আছে, এমনকি বোথ্রপস ইনসুলারিসের মতো সাপও আছে এখানে। এখানে লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য বহু বছর আগে একটি পরিবার বসবাস করতেন। তবে শোনা যায় সাপের দল ঘরে ঢুকে পুরো পরিবারকে মেরে ফেলে। এরপর থেকে বছরে একটি নির্দিষ্ট সময়ে সেই লাইট হাউসের কাজ করতে অভিজ্ঞ একটি টিম সেখানে যায়। কাজ শেষে আবার ফিরে আসে। দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে মত পার্থক্য রয়েছে। ধারণা করা যায় 4,30,000 বর্গ মিটারের এই দ্বীপটিতে কমপক্ষে 4,30,000 সাপ রয়েছে। হিসেবে প্রতি বর্গ মিটারে একটি করে, তাই দ্বীপটিকে আইল্যান্ড অফ স্নেক বলেও ডাকেন অনেকে। এ নামেই এটি বেশি পরিচিত। এ সব সাপ আকাশে উড়ন্ত পাখিকেও ছৌ মেরে পেঁচিয়ে নিজের খাবারে পরিণত করে। এছাড়াও টিকটিকি এবং অন্যান্য সাপ থাকে এদের খাদ্য তালিকায়। এখানে আবাস বিরল প্রজাতির সাপ গোল্ডেন ল্যান্স হেড মাত্র 20 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এরা। মূল খাবার হচ্ছে পাখি। এদের বিষ এতটাই মারাত্মক যে এই সাপের বিষে মানুষের মাংস মুহূর্তের মধ্যে গলে যায়। সাপগুলোর বিষ কালো বাজারে প্রতি 100 গ্রামের দাম 1,750 পাউন্ডেরও বেশি। তাই এই সাপকে বাঁচাতে ব্রাজিল সরকার পদক্ষেপ নিয়েছেন। বিশ্ব বাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা কারবারিদের হাত থেকে রক্ষা করতেন, এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় সেজন্য সাধারণ মানুষকে এই দ্বীপে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ব্রাজিল সরকার। এই দ্বীপে কাকে যেতে দেওয়া হবে আর কাকে নয় তা ঠিক করেন ব্রাজিল নৌসেনা। কারণ শুধু মানুষের নিরাপত্তা নয়, সাপেদের নিরাপত্তা সুনিশ্চিত করাটাও তাদের লক্ষ্য। তাই কয়েকজন বিজ্ঞানী ও নৌসেনা আধিকারিক ওই দ্বীপে যেতে পারেন। দ্বীপটি জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য একটি জীবন্ত পরীক্ষাগার। বিরল এই সাপদের সম্পর্কে অধ্যয়ন করতে গবেষকদের ও বিশেষ অনুমতির প্রয়োজন হয়।